আমাদের এই জগতের প্রত্যেকটা মানুষের মধ্যে না কিছু গুণ আছে, কিছু না কিছু প্রতিভা আছে। ঈশ্বর এমন কোনো মানুষকে পাঠায়নি যার মধ্যে কোনো প্রতিভা নেই। তোমাকে তো শুধু একটা কাজ করতে হবে, তোমার ভেতর থেকে তোমার প্রতিভাটাকে তোমাকে খুঁজে নিতে হবে। নমস্কার, আমি তোমাদের বন্ধু শিবম সেন তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আমার এই নতুন চ্যানেলে। আজকে তোমাদের সঙ্গে আরও একটা সুন্দর মিষ্টি গল্প শেয়ার করব। আজকের গল্পের হিরো হচ্ছে সুমন। সুমন এমন একটা ছেলে ছিল, ছোটবেলা থেকেই না খুব দুরন্ত ছিল, পড়াশোনায় একদম ভালো ছিল না, কোনো রেসপন্সিবিলিটি নিত না, গ্রামের কেউ সুমনকে বিশ্বাস করতো না, সে কথা দিলে কথা রাখতো না, কোনো কাজ কমপ্লিট করতো না। এইভাবে যখন ধীরে ধীরে সুমন বড় হতে থাকে, বাবা মা ভীষণ চিন্তায় পড়ে যায়। বাবা মা চিন্তা করতে থাকে যে আমার ছেলেকে দিয়ে তো কিছুই করানো যাচ্ছে না, তো বোধহয় ছেলেকে বিয়ে দিয়ে দিলে বোধহয় ছেলে ঠিক হয়ে যাবে। তো এই জন্য বাবা মা কী করলো, সুমনকে বিয়ে দিয়ে দিল। সুমনকে বিয়ে দিল ঋতিকার সঙ্গে। ঋতিকা বুদ্ধিমতী একটা মেয়ে ছিল। বুদ্ধিমতী মেয়ের সঙ্গে বিয়ে হওয়ার পরে সুমন প্রথমবার একটা ইন্টারভিউ অ্যাটেন্ড করতে একটা স্কুলে গেছিল। তো একটা প্রাইমারি স্কুলে সুমনের চাকরি হলো। বাট যেহেতু সে টিচারই করেনি কখনো, সে প্রথমবার পড়াতে গিয়ে স্টুডেন্টরা বুঝতে পেরে যায়, স্টুডেন্টরা তাকে টিচার বলে মানেই না, টিচারের সঙ্গে সুমনের সঙ্গে ইয়ার্কি মারতে থাকে। এবার যখন এটা হয়, হেডমাস্টার বুঝতে পারে যে সুমনকে তো আমার স্কুলের স্টুডেন্টরা মানছেই না টিচারভাবে, তো সুমনের চাকরিটা চলে যায়। চাকরি চলে যাওয়ার পরে যখন সুমন মন খারাপ করে দুঃখ হয়ে বাড়িতে ফিরে, বাড়িতে এসে ঋতিকা যখন শুনে তার চাকরি চলে গেছে, ঋতিকা কি বলে জানে, কি অসুবিধা আছে তোমার চাকরি গেছে, তুমি তো স্কুল টিচার করোনি কখনো, তোমার তো অভিজ্ঞতা ছিল না, কিভাবে পড়াতে হয় জানো না, তোমার চাকরি গেছে, কোনো অসুবিধা নেই, এই চাকরিটা হয়তো তোমার জন্য ছিল না, তোমার জন্য আরো কোনো ভালো চাকরি অপেক্ষা করছে। এইভাবে তার স্বামীকে মোটিভেটেড করতে থাকে। দেন কিছুদিনের মধ্যে সুমন আরো একটা চাকরি পায়, এবং একদিন দুদিন কন্টিনিউ করার পরে সেই চাকরিও তার থাকে না, সেখান থেকেও সে রিজাইন করে দিয়ে চলে আসে। রিজাইনও করতে হয় না, তাকে বের করে দেয়। বাট তাকে বের করার পরে আবার ঘরে এলে ঋতিকা তাকে আবার মোটিভেটেড করতে থাকে যে তোমার জন্য আরও কোনো ভালো কিছু অপেক্ষা করছে, এটা তোমার জন্য ছিল না, ঈশ্বর তোমাকে এইটার জন্য তৈরি করেনি। তো এইভাবে একটা দুটো চারটে পাঁচটা দশটা করে বেশ কিছু চাকরি থেকে সুমনকে বের করে দেয়। এখন সুমন পুরোপুরি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে জীবনের। অবশেষে তার মিসেস ঋতিকা এত মোটিভেটেড করতো যে তুমি যাও, কিছু না কিছু তোমার দ্বারা হবে, তুমি এমন কিছু করবে যে দুনিয়া দেখবে তোমাকে। সুমন শেষমেশ একটা স্কুলে ইন্টারভিউ দিতে গেল। সেখানে স্পেশাল স্টুডেন্ট যাদের শারীরিক প্রবলেম থাকে, কেউ হয়তো অন্ধ আছে, কেউ কানে শোনে না, কেউ চোখে দেখতে পায় না, কারো হয়তো হাত পায়ে একটু প্রবলেম আছে, সেরকম স্টুডেন্টরা সেই স্কুলে পড়াশোনা করত। তো সুমন যখন সেই স্কুলে গিয়ে পড়ানো শুরু করলো, খুব তাড়াতাড়ি বাচ্চাদের সঙ্গে না একটা ফ্রেন্ডলি ব্যবহার হয়ে গেল। সুমন বুঝতে পারতো যে এইসব বাচ্চাদেরকে কীভাবে ট্যাকেল করতে হয়, তাদের সঙ্গে স্টুডেন্টদের সঙ্গে না একটা বন্ধু রিলেশন হয়ে গেল। সুমন খুব সুন্দর করে সেখানে বাচ্চাদেরকে ধীরে ধীরে বড় করতে শুরু করলো। দু তিন বছর সেখানে চাকরি করার পরে সুমন নিজস্ব একটা স্কুল তৈরি করল। নিজস্ব স্কুল একটা তৈরি করার পরে যেহেতু ফিজিক্যাল প্রবলেম ছিল বাচ্চাদের, তো এদের তো বই দিয়ে পড়ানো হতো না, কিছু ইনস্ট্রুমেন্ট দিয়ে পড়ানো হতো, সেই ইনস্ট্রুমেন্টগুলো তৈরি করতে থাকে সুমন। তৈরি করে ভারতবর্ষের যত স্কুল ছিল সেই সব স্কুলও সাপ্লাই করতে থাকে। ধীরে ধীরে সুমন লাখপতি থেকে কোটিপতি। একদিন সুমন তার মিসেসকে জিজ্ঞেস করে যে আমার যখন সময় খারাপ ছিল, যখন জীবনের সঙ্গে ফেলিওর ছিলাম, তখন তুমি আমার হাত ছেড়ে দাওনি, তখন তুমি আমার হাত ছেড়ে দাওনি, কেন আমার হাত ছাড়োনি, তুমি তো পারতে সেদিন আমায় ছেড়ে চলে যেতে। ঋতিকা সেদিন সুমনকে একটা সুন্দর অ্যান্সার দিয়েছিল। ঋতিকা এটা বলল যে আজকে যদি তুমি কোনো জমিতে ধান চাষ করতে যাচ্ছ, হতেই পারে সেই জমিতে ধানের ফলন ভালো হচ্ছে না, মেবি গম ভালো হতে পারে, মেবি পাট ভালো হতে পারে, বাট কোনো না কোনো ফসল কিন্তু সেই জমিতে ভালো হবেই হবে। তো প্রত্যেকটা মানুষের মধ্যেই কিছু স্পেশাল কোয়ালিটি আছে, তোমার কাজ হচ্ছে সেই স্পেশাল কোয়ালিটিটা খুঁজে নেওয়া।
তোমার যে ভালো লাগার কাজটা তুমি পেয়ে গেছো এটারই অপেক্ষা করছিলাম আমি। তো আমিও তোমাদের সবাইকে বলবো, যদি তোমরা এখনো পর্যন্ত জীবনে কোনো প্যাশন না খুঁজে পাও চিন্তা করো না, খোঁজার চেষ্টা করো, ডেফিনেটলি তোমরা পেয়ে যাবে। এতটা সময় দিলে দ্যাট ইজ এন অসংখ্য ধন্যবাদ তোমাদের। আর প্লিজ শিবমদার কথা কিন্তু রাখবে, তোমরা ভিডিওটা শেয়ার করো, ফেসবুকে দেখছো শেয়ার করছো না, এটা হয় নাকি তাই কখনো? ভিডিওটা শেয়ার করো, তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর ইউটিউব থেকে দেখলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো তোমরা সবাই, আবারও দেখা হবে নতুন।